বাজারে সবচেয়ে দাম কম হয়, সবচেয়ে দাম কম মানুষ, আর চেয়ে বেশি আর দাম কমের কিছু নাই। বছরে মনে এক কেজি গরু গোস্তি না খাইতে পারি না, আর কাঁচামাল যাই টুকটাক খাই, শাক সবজি মানে এটাও খাইতে পারতাছি না, এত কষ্ট। ব্যাগই তো পরে নাই, 3,000 টাকা 4,000 টাকা শেষ। আগের মতো বাজেট নিয়ে আসলে আগের মতো ক্রয় করা যায় না, কারণ হচ্ছে দ্রব্যমূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী, আর সরকার বলে সরকারের এসি রুমে বসে বসে এটা কোনো কাজে আসে না। ওনারা ওনাদেরটা বুঝে ক্ষমতা থাকার জন্য যখন যে সরকার আসে বলতেই থাকে, কিন্তু আমাদের কিছু করণীয় নাই। আমরা বাজেট কাটসাট করতে হয়েছে, সঞ্চয় ভাঙতে হইতেছে, কোনো কোনো ক্ষেত্রে ঋণ করতে হয়েছে। এই মানুষ ছাড়া আর কোনো কিছুর দাম কম নেই। আলু 50 টাকা কেজি, কাঁচামরিচ হলো 320 টাকা কেজি, বেগুন 140 টাকা কেজি, সিম 200 টাকা কেজি, কচুরমুখী 90 টাকা কেজি, তারপরে লম্বা বেগুন 80 টাকা কেজি, দুন্দুল 60 টাকা কেজি, কারকল 80 টাকা কেজি, ধনিয়া পাতা 200 টাকা কেজি, প্রচুর দাম তরকারি, এরকম দাম হঠাৎ বাড়ে কমে, আরও তো দাম দাম আমদামি কমে, দাম বাইরে জায়গা চাহিদা কেমন, চাহিদা কমে, যে 1 কেজি কিনবো আধা কেজি কিনে, যে আধা কেজি 1 পাও কিনে, খুব কম চাহিদা, তরকারির দাম প্রচুর বেশি। বাজারে সবচেয়ে দাম কম হয়, সবচেয়ে দাম কম মানুষ, আর চেয়ে বেশি আর দাম কমের কিছু নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো, মাছ পচলো খাওয়া যায়, তরকারি পচলো খাওয়া যায়, মানুষের চেয়ে মানুষ এর চেয়ে কম দামি জিনিস আর কিছু নাই। মানুষ মরে গেলে তাড়াতাড়ি বিদায় করো। আগে 1,000 ট্রেন এনে দাদা দাদির সুদা কাপড় চোপড় সুদা কিনুন গেছে, ওখান থেকে ছোটো ছোটো বাচ্চার এগুলোর কিছু কিনুন যায় না। জিনিসপত্রের যে দাম, এই দামে তো আমরা কিনাকিনা খাইতে পারি না, বছরে মনে 1 কেজি গরু গোস কিনা খাইতে পারি না, আর কাঁচামাল যাই টুকটাক খাই, শাক সবজি মানে এটাও খাইতে পারতাছি না, এত কষ্ট। কারণ 500 টাকা কাজ করতে কষ্ট হয়ে যায় বর্তমানে, সবার বেতন বাড়ে, আমগো বেতন তার বাড়ে নাই। 500 টাকার নিয়ে আইলে মনে করেন 2 পদের 3 পদের তরকারি, 2 কেজি চাল, 1 পা তেল কিনলেই তো 500 টাকা শেষ। আর মাছ, মাছ তো মনে করেন হুনে যায় দেখেন 1500 1600 টাকা কেজি, 2,000 টাকা কেজি মাছ, তো মাছের মাছ বাজারে আমরা তো ডরেই যাই না। কুরবানিতে 3 আমাকে ফাউ দিয়েছে, মাংস এই খাইছি, আর এই ছাড়া খাই দাঁড়ি না কুরবানি, কুরবানির মাংস, ওই গরুর মাংস। এখন আপনার যে বাজেট নিয়ে আসি সেই বাজেটে আপনার ব্যাগ পড়ে না। এখন আগে যেমন অনেকগুলো যে টাকা কেনা যেত, এখন সেই টাকায় কেনা যায় না, এখন অর্ধেক কিনতে হয়। বা আগে 100% 1 কেজি তরকারি কিনলে এখন আমরা হয়তো বা আধা কেজি কিনি, বা একটু আরেকটু মানে একটু বেশি কিনি, কিন্তু ফুল 1 কেজি কেনা যায় না। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে আপনার বেতনের সাথে তো ওইভাবে বাড়ে নাই, আর আমরা তো প্রাইভেট সার্ভিস করি, ওইভাবে আপনার তো বাড়ার কোনো প্রশ্নই আসে না।